তিস্তা অ্যান্ড টিভি প্রেজেন্স বৈশাখী ফোক দেখার আমন্ত্রণ সবাইকে। আমি তাস্তুভা মোহনা আছি আপনাদের সঙ্গে। লাইভে ফোন কলে কথা হবে, রিকোয়েস্টের গান কোনটা হবে সেটাও আপনাদের কাছ থেকে জানব, এবং আমাদের আজকের যে অতিথিরা রয়েছেন তাদের মধ্য দিয়ে সেই পরিবেশনায় যাওয়ার চেষ্টা করব যা আপনাদের ভালো লাগে। এবং আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আপনাদের ভালো লাগার গানগুলোই আপনাদের জন্য পরিবেশন করবার। আমাদের সাথে আজকে বৈশাখী ফোকে আমন্ত্রিত হয়ে এসেছেন সঙ্গীত শিল্পী খাইরুল ওয়াসি এবং সঙ্গীত শিল্পী শারমিন আক্তার। চলুন সবার আগে স্বাগত জানাই দুজনকে। বৈশাখী ফোক আমাদের বৈশাখী টেলিভিশনের শুক্রবারের একটা বিশেষ প্রোগ্রাম, এবং এই বিশেষ প্রোগ্রামটাতে লোকগান, যারা এই সময়কার তরুণ প্রজন্মের শিল্পী, একদম ধুমধুমার করে সব জায়গায় মাতিয়ে বেড়াচ্ছে, তাদের মধ্যে খাইরুল ওয়াসি এবং শারমিন আক্তার কিন্তু ভীষণ জনপ্রিয়। সো আমাদের খুব ভালো লাগছে আজকে দুজনকে পেয়ে। অনেক অনেক স্বাগত জানাই শারমিন তোমাকে। ধন্যবাদ আপু। এবং ওয়াসি আপনাকে। আপনাকেও স্বাগত। ভালো আছে নিশ্চয়ই সবাই? আলহামদুলিল্লাহ। সবাই বলতে আমি সবাইকে বোঝাচ্ছি, মিউজিশিয়ান সহ। তুমি ভালো আছো? চলো তবে শুরু করি আজকে। ভালো আছো? খুব ভালো আছে আপু। চলো শারমিন, তোমার কণ্ঠে লোকগান আজকে অনেকদিন পর লাইভে শুনছি। আচ্ছা, আমি গাইছি আমার গাওয়া খুব জনপ্রিয় একটি গান, আমি সাজাবো তোমারে, চেষ্টা করছি। আমি সাজাবো তোমারে, আমি সাজাবো তোমারে,
দারুণ। এসাক সরকারের এই গানটা শারমিনের মুখেই আমার সর্বাধিক ভর্ষণা, ভীষণ ভীষণ ভালো বরাবরের মতো বলতে হচ্ছে। খাইলুয়াসের কাছে জিজ্ঞেস করি কোন গানটা আমাদের শোনাচ্ছে। হ্যাঁ, আমাদের সিলেকশনে এই গানটি রয়েছে। সিদ্দিক ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা গান রিকোয়েস্ট করার জন্য। আচ্ছা, প্রথমে এই গানটা ছিল? হ্যাঁ, প্রথমেই। খুব ভালো, শুনি। সাজাও গো আজ আমার প্রাণ হনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবনের বসন্তে মন, যৌবনের বসন্তে মন থাকতে চায় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। আজ আমার প্রাণনাথা আসিতে পারে। চুমা চন্দন যত নকরে, আতর গোলাপ চুমা চন্দন যত নকরে, সাজাও গো ফুলের বিছানা, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে।
ফিরে আসিবে বলে ভরসায় অন্তরে আসিবে আসিবে বলে ভরসায় অন্তরে করিম কহে পাই যদি আর করিম কহে পাই যদি আর ছাড়িব না তারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আর এবারে আমরা শুনবো শারমিনের কণ্ঠে গান। কোন লোকগানটা আমাদেরকে এবারে শোনাবেন শারমিন? আমি শ্রদ্ধেয় দূরবীন শাহ, ওনার খুব জনপ্রিয় একটি গান, আমার পছন্দের গানটি চেষ্টা করছি। প্লিজ ভূ জঙ্গতি
সত্যি কলিজায় গিয়ে লেগেছে, অনেক ধন্যবাদ। আর ওয়াসির কি অবস্থা, ঘুম পাচ্ছে? না ঘুম পাচ্ছে না, একদম ঝিমিয়ে পড়লে চলবে না, আমাদের দর্শকদেরকে আরো বেশি এনার্জাইজ করে তুলতে হবে। কোন গান শুনছি? ঘেটু পুত্র কমলা সিনেমায় হুমায়ুন স্যার যে গানটি ব্যবহার করেছেন, আমার যমুনার জল দেখতে কালো, চান গ্রহীতে লাগে ভালো। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, আরে যৌবন মিশিয়া গেল জয়লে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়লে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান
পারো তোমন মিশিয়া গেল জয় হলে What an ending, seriously. হুমায়ুন আহমেদ স্যার যদি খালিল ওয়াসিকে আগে পেতেন তাহলে নাচের জন্য অবশ্যই বরাদ্দ করতেন, মানে শুধু গান না একদম ফুল পারফরমেন্স ছিল, ধামাকা পারফরমেন্স যাকে বলে। থ্যাংক ইউ সো মাচ, দারুণ জমজমাট হয়ে গেছে আজকের আসর, সেটা কিন্তু মানে সেই লেভেলটা কিন্তু রেখে দিতে হবে একদম। আমি এবার জলের সাথে সম্পর্কিত খুব দারুণ একটা গান ধামাইল গান চেষ্টা করছি। জলের পাখি দেখায় আইলাম কই
যেন গ্রামের কোনো বিয়ে বাড়িতে আছি, বিয়ের গীত হচ্ছে এবং সবাই গোল করে বসে সেই গীত শুনছি। ভীষণ ভালো শারমিন, ধন্যবাদ আপু। আমরা এবারে খায়রুল ওয়াসির মৌলিক লোকগানটি শুনতে চাই। আরে বুঝিল কি সে কি আগুনে ঢেলেছে ঘি, বুঝিল কি সে কি আগুনে ঢেলেছে ঘি, দাউদ দাউদ করে জ্বলে আগুন। আরে চলে যায় আমার প্রেমের ফাগুন, বুঝিল কি সে কি আগুনে ঢেলেছে ঘি, বুঝিল কি সে কি আগুনে ঢেলেছে ঘি, দাউ দাউ করে চলে আগুন। চলে যায় আমার প্রেমের ফাগুন, চলে যায় আমার প্রেমের ফাগুন। দাউ দাউ করে চলে আগুন,
প্রেমের ফাগুন কারো চলে যাচ্ছে এটা এত হাসি হাসি মুখে বলতে এই প্রথম শুনলাম, জানি না কেন। চলে যাওয়ার মধ্যে কিন্তু বিরহের বিরহ না থাকে যদি মিলনে কি সুখ বলো মিলে, ব্যাপারটা এরকম কথাই পারা ভালো মুশকিল। শারমিনের কাছে আসি, গান শুনবো। আমি এবার একটু অন্য প্যাটার্নে যেতে চাই, আমি একটি মাঝভান্ডারি গান গাইতে চাই। ও ওয়াও, দারুণ দারুণ। দেখে জানে মাঝে ভান্ডারে, দেখে জানে, দেখে জানে মাঝে ভান্ডারে হয় তাতে নু দের খেলা নুরে বসাই সে প্রেমের thank you.
সাধু সাধু এ বলে আমায় দেখ তো এ বলে আমায় দেখ কাকে ছেড়ে কাকে দেখি মানে শারমিন এখানে ফোকাস কিন্তু আমাকে সবাইকে দেখতে হচ্ছে কেউ কারো থেকে কোনো অংশে কম না প্রিয় দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ এরকমই জমজমাট আসরের সাথে যদি থাকতে চান তাহলে ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্স বৈশাখী ফোকাসের সাথে থাকতে হবে ওয়েট করতে হবে এক সপ্তাহ আমি তাস্তবা মোহনা দেখা হবে আবারও সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থাকবেন সবাই শুভরাত্রি আমি একটু বলতে চাই বৈশাখী টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদেরকে আমন্ত্রণ করার জন্য এই তো গান গাইতে চাই আপনাদেরকে গান শোনাতে চাই ধন্যবাদ বৈশাখী টেলিভিশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি শারমিন বলে দিয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আজকে আমরা দুজন পারফরমেন্স করতে পারছি এবং শেষ করতে পাচ্ছি আর মিউজিশিয়ান ভাইয়ারা যারা আছেন এরা সবাই ভালো বাজান দুর্দান্ত বাজান তো আমি শেষ গান জানি না কমন পড়ে যাচ্ছে কিনা যে রিকোয়েস্ট যে গান আসে সেই গানেই আমি ঠিক করে রাখি তো গাউসুলাজম মাইস ভান্ডারের যেহেতু গাইলো আমি গাইছি হচ্ছে স্কুল খুইলাসের মওলা স্কুল খুইলাসে খুব ভালো হয় আমাদের রিকোয়েস্টের গানটা যদি গাওয়া হয় এত সুন্দর করে উনি বলেছেন প্লিজ থ্যাংক ইউ আরে স্কুল খুইলাসের মওলা স্কুল খুইলাসে সত্যি স্কুল খুলে দিয়েছে সবাই আরে স্কুল খুইলাসের মওলা স্কুল খুইলাসে স্কুল খুইলাছে Thank you.
ফুলদাস্তে।